আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের পরীক্ষা খুবই সন্নিকটে চলে এসেছে, আর মাত্র কয়েকদিন পরে পরীক্ষা। তো এই শেষ সময়ে কি পড়বেন এটা অনেকেই আসলে বুঝে উঠতে পারছেন না। তো যাদের প্রস্তুতি এতদিন ধরে, যারা একটা দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিয়েছেন, আশা করি তাদের প্রস্তুতি ভালো। আর যারা একটু ছাড়া ছাড়া প্রস্তুতি নিয়েছেন, এই সময়টা কাজে লাগালে হয়তো আপনি সেই কাঙ্ক্ষিত ফলাফল পেতেও পারেন। তো এটার জন্য আপনারা এখন কি করবেন, তো যেহেতু ভিডিওটা মেইনলি যারা গুছিয়ে প্রিপারেশন নিতে পারেননি তাদের জন্য, তো এই সময় আপনারা একটা কাজ করতে পারেন যে বিগত সালের প্রশ্নগুলো বেশি বেশি পড়তে পারেন। মডেল টেস্ট হিসেবে বাজারে মডেল টেস্টও কিনতে পারেন, আর মডেল টেস্টের উপরে আমার ভিডিও দেওয়া রয়েছে। তো এটা আপনারা ওখানে দেখে যেটা আপনার বেটার মনে হয় সেই মডেল টেস্টটি কিনে মডেল টেস্ট প্র্যাকটিস করবেন। এটা তো অবশ্যই এই কাজটি করতে হবে এই কয়েকদিন, আর প্রতিদিন অন্তত একটা করবেন, দুইটা করতে পারলে আরও ভালো। আচ্ছা, আর একটা কাজ আমি বলবো যে লাইভ এমসিকিউতে আপনার প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যাকেজ রয়েছে, সেটাও আপনারা ইউজ করতে পারেন। তবে ওখানে সব সময় পরীক্ষা হয় না, প্রাথমিক শিক্ষক নিয়োগের মডেল টেস্ট পরীক্ষাগুলো হয়তো ওরা আর কয়েকদিন পরেই শুরু করে দিবে। তো এটা আপনারা করতে পারেন, ওখানে প্র্যাকটিস করলে বেশ ভালো ফলাফলটা ওখানে দেখা যায়। আর এছাড়া আপনারা এই যে রিসেন্ট জব সলিউশন এটা পড়তে পারেন প্রফেসরসের, এটা হচ্ছে আমার গত বছরের জুন পর্যন্ত, ডিসেম্বর পর্যন্ত ওইটা হয়তো বাজারে চলে এসেছে। আর আমি বলবো যে সালতামামি বা এখন কোনো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার কোনো প্রয়োজন নেই। সালতামামি এখান থেকে যদি আপনারা পড়েন সর্বোচ্চ আমার মনে হয় যে 4 থেকে 5 মার্ক কমন পাবেন। তো এটার জন্য সালতামামি পড়ে আসলে আমার মনে হয় যে যদি একবার দেখে রাখতে পারেন তো ভালো, কিন্তু এটার পিছনে গুরুত্ব দেওয়া বা কারেন্ট অ্যাফেয়ার্সের পিছনে গুরুত্ব দেওয়া এটা খুব একটা জরুরি না, এটা বরঞ্চ বোকামি, সময় নষ্ট হবে। এর চেয়ে আপনারা প্রিভিয়াস কোশ্চেন পড়েন, আর অবশ্যই বিসিএস 35 থেকে 45 পর্যন্ত, 35তম থেকে 45তম বিসিএস পর্যন্ত এই প্রশ্নগুলো অবশ্যই দেখবেন, এখান থেকে অনেক রিপিট পাবেন। এবং ব্যাখ্যা সহ পড়লে ব্যাখ্যা থেকে আমার মনে হয় যে 50%-এর বেশি প্রশ্ন এর মধ্যে থেকেই থাকবে। আর এর বিগত সালের যেগুলো বিসিএস রয়েছে অর্থাৎ 35-এর আগে, এগুলো দেখতে পারলে তো আরও ভালো। আর রিসেন্ট জব সলিউশন, তো আপাতত এইগুলোই করেন। আর যদি বাজারে কোনো বিশেষ সংখ্যা এসে থাকে, যেমন ওরাকলের প্রতি বছরই বিসিএসের জন্য বিশেষ সংখ্যা চলে আসে বিসিএসের আগে, তো এটা যদি বাজারে এসে থাকে, এসেছে কি না আমি জানি না, এটা আসলে শুধু বিশেষ সংখ্যাটা পড়তে পারেন। ওখানে সব সাবজেক্টের একদম মানে যেই টপিক, মানে টপিক সেন্টেন্স বলে যেটাকে, মানে মেইন যে পয়েন্টগুলো সেগুলো দেওয়া রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন এক নজরে। ওটা পড়তে পারলে অনেক কমন পাবেন ওখান থেকে। তো তাহলে হচ্ছে মেনলি কাজ হচ্ছে আপনাদের বিগত সালের প্রশ্ন, প্রতিদিন একটা করে অন্তত মডেল টেস্ট, দুইটা দিতে পারলে আরও ভালো। আর হচ্ছে বিসিএসের প্রশ্ন, রিসেন্ট জব সলিউশনের প্রশ্ন, এগুলো করেন, তো আশা করি এর মধ্যে থেকে অনেক কমন পাবেন। আর যেটা হচ্ছে যে এবার 65 মার্ক পেয়েও প্রথম ধাপে অনেকে ফলাফল ছিনিয়ে আনতে পারেনি, তো অবশ্যই টার্গেট রাখতে হবে 65। এখন দ্বিতীয় ধাপের প্রশ্ন কেমন হবে সেটার উপরে অনেক কিছু নির্ভর করছে। তো দেখা যাক, প্রিপারেশন নিতে থাকেন, ইনশাল্লাহ ফলাফল আসবে। ধন্যবাদ।